এই ধরনের ঘটনা হচ্ছে রেগুলারই হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের প্রশাসন যথাযথ কোনো শাস্তি দেয় না যার কারণে আজকে এই এই পর্যন্ত পৌঁছাইতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মির মোশারফ হোসেন হল শনিবার রাত নটার দিকে এক দম্পতিকে এখানে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মীর মোশারফ হোসেন হল থেকে কয়েকশো মিটার দূরে বোটানিক্যাল গার্ডেনের এই জঙ্গলে ধর্ষণের ঘটনাটি ঘটে এই ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ শুরু করেছে আসছে বলেই মানে এরকম প্রতিবাদ হচ্ছে কিন্তু অনেকে ভিক্টিম আছে ভিক্টিম মানে প্রতিবাদ করার সাহস পায় না যারা মানে ভিক্টিম তাদের নিরাপত্তার ব্যবস্থা করে বা তাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা আগে আসে তাহলে হয়তো বা এরকম মানে বিষয়গুলো পাবলিশ হইতো কিন্তু হচ্ছে যেহেতু মানে আমরা মনে করি যে ভিক্টিমরা ভয়েই অনেক সময় মানে এরকম ধর্ষণ বা এর থেকেও বড় কিছু হলেও মানে তারা এটা প্রকাশ করার সাহস পায় না বাসা থেকে বলতে গেলে আমাদের বারণই করে দিছে আমাকে যে আমাকে হলে উঠতে দিবে না যতক্ষণ না এই একেবারে নিরাপত্তা প্রদান করা হয় আমার বাসা থেকেই আমাকে সেফ ফিল করছে না অবৈধ শিক্ষার্থীরা অবৈধ সিট দখল করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে এবং তখন যখন প্রশাসনের কাছে আমরা বিচার চাওয়ার জন্য যাচ্ছি তখন প্রশাসনের উত্তরটা হচ্ছে এটা তো আমাদের ছাত্র না এটা তো সাবেক শিক্ষার্থী এর দায়ভার আমাদের না এটা বলতে গেলে প্রশাসনের ব্যর্থতা এটা যে হলে কে কি করে না করে ওরা কিছু এটা ম্যানেজ করতে না বা দেখাশোনা করতে পারে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের মতো ঘটনা এবারই নতুন নয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রনেতা মানিকের হাতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে শিক্ষার্থীদের অভিযোগ রাজনৈতিক প্রভাব ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বল তদারকির কারণে এমন ঘটনাগুলো ঘটছে মানিকের যে প্রসঙ্গটা এসেছিল এবং তখন জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখনও এটার সোচ্চার ছিল এবং প্রতিবাদ করে এই মানিককে তাড়িয়েছিল এবং তারপরে জাহাঙ্গীরনগর সম্পূর্ণ নিরাপদ রূপে আবার ফিরে এসেছিল এই ঘটনাটা আসলে একদিনে ঘটেনি দীর্ঘদিনের একটা প্র্যাকটিস ছিল যে প্র্যাকটিসের কারণে এই ঘটনাটা কিছু মানুষ এটা ঘটানোর সাহস পেয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে রাজনীতি করে সে রাজনীতি অনেক দখলদারিত্বের রাজনীতি এবং যে সাবেক শিক্ষার্থীরা এই হল থেকে চলে যাচ্ছেন না তারাও আসলে এদের ছত্রছায়ে এই প্র্যাকটিসটা করার সুযোগ পাচ্ছেন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন যাই করুক না কেন তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাই বা কিভাবে এই সাহসটা পায় প্রশাসন তাদেরকে আশ্রয় দেন প্রশাসন তাদেরকে এদিকে ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কাজের সাথে সাবেক ও বহিরাগত শিক্ষার্থীরা জড়িত বলে অভিযোগ বর্তমান শিক্ষার্থীদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও অবৈধভাবে হলের রুম দখল করে আছে কিন্তু এইসব শিক্ষার্থীদের কেন হল থেকে বের করে দেওয়া হচ্ছে না আমি অন্তত পনেরোটা রুমে নিজ হাতে লিখে চিঠি দিয়ে আসছি দেখা করার জন্য এরা দেখা করে না এই জন্য আমি পনেরোটা তালাও কিনেছি যে এই রুমগুলোতে আমি তালা লাগিয়ে দেবো এবং তাদের মালামালগুলো বের করে তালা লাগাবো এরা যে সবাই রাজনৈতিক প্রভাব বলায় বিস্তার করে আছে তাও কিন্তু না আমি খবরও নিয়েছি কিন্তু তারপর তা দেখা করছে না তারা হল ছাড়ছে না এবং একজন ছাত্র রীতিমতো আমার সঙ্গে তর্ক করলো যে সারবে না হল আমি কি করতে পারি ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত বহিরাগত মামুন সহ অভিযুক্ত সবার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া অবৈধভাবে হলে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থী ও পশুদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধকরণ সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখনই মোটামুটি এক ধরনের শান্ত পরিবেশ চলে আসে যখন এই জিনিসটি আলোচনা থেকে সরে যায় তখন আমরা অতীতে দেখেছি যে যেই অবস্থাটি পূর্বে বিরাজ করেছে সেই অবস্থাটি ফিরে আসে এত করে আবার যখন আরেকটি ঘটনা ঘটে তখন আবার ক্যাম্পাস উত্তাল হয় কিন্তু স্থায়ীভাবে ধরনের সংকট সমাধানের জন্য খুব কার্যকর পদক্ষেপ আমি গত এগারো বারো বছরে প্রত্যক্ষ করিনি আর সত্যিকার অর্থেই ক্যাম্পাসের ক্যাম্পাসের পরিবেশকে শান্তিপূর্ণ করার জন্য এক নিরাপদ ক্যাম্পাস করার জন্য কি ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হয় সেটি হচ্ছে এখন দেখার বিষয় শুধু সিদ্ধান্ত কাগজে কলমে নিলে হবে না এগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ